হ্যালো বন্ধুগণ, আমি অর্প এবং আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আমার এই Xiaomi ল্যাপটপের আরও একটা অ্যাক্সেসরিজ, যেটার নাম হচ্ছে গিয়ে পোর্টেবল ল্যাপটপ রাইজার স্ট্যান্ড। মানে নর্মালি আপনারা যখন ল্যাপটপটাকে রাখছেন মানে কোনো সারফেসের উপর, তখন ল্যাপটপে কিন্তু কোনো গ্যাপ থাকে না। তো এই রাইজার স্ট্যান্ডের কাজটা হচ্ছে আপনার ল্যাপটপের পিছন দিকটাকে একটু এরকম উঁচু করে দেবে, সো দ্যাট এই ল্যাপটপের যে পিছন দিকে যে এয়ার ভেন্টস আছে সেখান থেকে হাওয়াটা যখন বেরোবে সেটা কিন্তু প্রপারলি পাস করবে এবং ল্যাপটপটা কিন্তু গরম হবে না। তো চলুন, পোর্টেবল ল্যাপটপ রাইজার কীরকম দেখতে, কত দাম সব একবার জেনে নিই। তার আগে কুইকলি এটাকে আনবক্সিং করে নিই। এই হচ্ছে গিয়ে ল্যাপটপ রাইজার স্ট্যান্ড, যেটা লেখা আছে পোর্টেবল ল্যাপটপ রাইজার স্ট্যান্ড। তো এটা আমি কিনেছি অ্যামাজন থেকে, এটার দাম নিয়েছে 249 বা 250 টাকা। তো এর মধ্যে কিন্তু দুখানা সেট থাকবে। তো এটা খুলে দেখি ভিতরটা কীরকম দেখতে। দেখুন, এইটা হচ্ছে কি আপনার ল্যাপটপের যে পোর্টেবল রাইজার স্ট্যান্ড, পিছন দিকে 3M এর আঠা লাগানো আছে বোথ সাইড গাম, এবং এটা কিন্তু অবশ্যই ভালো ওজন আছে। এই দেখুন, এই হচ্ছে কি মেন দুখানা স্ট্যান্ড, এবং এর এই জায়গাটা কিন্তু রাবারের কোটিং করা বা রাবার লাগানো আছে, মানে এটা স্কিট করবে না। এইখানেও কিন্তু বেশ সুন্দর রাবার আছে, মানে এগুলো কমপ্লিটলি অ্যান্টি স্কিট টাইপের, স্কিট কিন্তু এটা করবে না এবং ফিলিংসটা খুব সুন্দর। তো চলুন, এই পোর্টেবল স্ট্যান্ড দুটোকে আমি ল্যাপটপের কোন জায়গায় লাগাবো এবং লাগানোর পর এটা কীভাবে কাজ করবে সেটা আপনাদেরকে এবারে দেখিয়ে দিই। এই হলো আমার Xiaomi নোটবুক আলট্রা ম্যাক্স। তো এই পা দুটোকে আমি লাগাবো নোটবুকের ঠিক পিছন দিকে, মানে একটা হবে এই পজিশানে আর একটা হবে এই পজিশানে। তো চলুন চটপট লাগিয়ে নিই। আর একটা লাগাবো এইদিকে। দেখুন, আমার কিন্তু এই পোর্টেবল যে ল্যাপটপ রাইজিং স্ট্যান্ড সেটা কিন্তু লাগানো হয়ে গেল। এবার এটা কীভাবে কাজ করে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো। তো আমি ল্যাপটপের পিছনের দিকের স্ট্যান্ডটাকে প্রথমে তুলে নেব। দেখুন, ম্যাক্সিমাম যতটা তোলা যায় ততটা রেস করে দিলাম। এবারে এই হার্ড সার্ফেসের উপরে আমি ল্যাপটপটাকে রাখবো। আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন যে এখানে কতটা সুন্দর একটা গ্যাপ হয়েছে, মানে যে গ্যাপটা কিন্তু হাওয়া বেরোনোর জন্য বা পাস করার জন্য কিন্তু যথেষ্ট। আমি যদি একে বন্ধ করে দিই তাহলে আমার ল্যাপটপের অবস্থান হচ্ছে এইরকম থাকবে, কিন্তু যদি আমি এটাকে তুলে দিই নিচ থেকে তাহলে দেখুন কি সুন্দর লাগছে। তো এই হলো গিয়ে এই পোর্টেবল ল্যাপটপ রাইজিং স্ট্যান্ডের কাজ। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে আনবক্সিং করে দেখালাম এই ল্যাপটপের পোর্টেবল রাইজিং স্ট্যান্ডটা, এবং এটা কীভাবে ইনস্টল করতে হয় সেটাও দেখালাম। এর দাম 249 সেটাও আপনাদেরকে বললাম। তো যদি আপনার এই ল্যাপটপ রিলেটেড এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এই ল্যাপটপ রিলেটেড কোনো রকম কোয়েরি থাকলে সেটা নিচে কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। ভিডিওটা যথাসম্ভব শেয়ার করুন, থামস আপ এখানে ক্লিক করে আপনার ভালোবাসা প্রকাশ করুন, এবং আবারও বলছি অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সেসবটি দেখার জন্য ধন্যবাদ।